একজনের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, এবার আমরা দলগতভাবে তদন্ত শুরু হয়েছে। এবারে সে বোমা রেখেছিল না বিরোধী পক্ষের কেউ বোমা ওখানে পৌঁছে দিয়েছিল এবং পুলিশকে খবর দিয়েছে বা বোমা বিস্ফোরণটা ঘটিয়েছে, এটা দেখতে হবে ভালো করে তদন্ত করে। তবে এইটুকু আমরা দলগতভাবে বলতে পারি, যদি কেউ বোমা বারুদ নিয়ে কাজ কারবার করে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না। যদি প্রমাণিত হয়ে যায় পুলিশি তদন্ত যে সে দোষী, তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। সেখানে কে কোন দল করে সেটা দেখা হবে। বিরোধীরা অভিযোগ করছে পঞ্চায়েত দখল করার জন্য বোমা বারুদ অস্ত্র মজুদ করে রাখা হয়েছে। দেখুন, বিরোধীদের সামনে তো আর কোনো অস্ত্র নেই। বিরোধীরা না উন্নয়ন করে, না মানুষের সাথে থাকে, না কাজ করে, তারা শুধুমাত্রই খুঁজে বেড়ায় কোথায় ছিদ্র। যদি তৃণমূলের আমাদের নেতৃত্ব, তিনি পরিষ্কার বলেই দিয়েছেন যেখানেই বেআইনি অস্ত্র আছে সেখানেই বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে হবে, যাতে আগামী দিনে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। সেই জন্য শুধু এখানে নয়, প্রত্যেকটা থানাতেই দেখবেন এই কাজ হচ্ছে। এটা আসলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব নতুন ব্যাপার নয়। তৃণমূল জনগণের প্রতি কোনো তৃণমূলের কোনো আস্থা নেই। বোমা, বন্দুক, লুট, পাট, এইসবের ওপরে দাঁড়িয়ে আছে ওদের জেতাহারা। সুতরাং ওরা চেষ্টা করবে, কিন্তু জনগণ এখন যেভাবে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছে এইসব করে খুব পার পাবে না। মানুষের উদ্ধার করবে, মানুষই গণতান্ত্রিক উপায়ে যাতে ভোট হয় তার ব্যবস্থা মানুষই করবে। মানুষ সন্ত্রস্ত হলে বিরোধীদের সুবিধা হবে না তৃণমূলের সুবিধা হবে, তো সেটা ওদেরকে জিজ্ঞেস করতে হবে। যে কোনো জায়গায় যদি সন্ত্রাস ছাড়া মানুষের রায় নেওয়া হয়, মানুষ তাদের বিরুদ্ধে যাবে, এটা ওরা জানে। সেই জন্য একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা ওদের সবসময় থাকবে, মানুষ তার মোকাবিলা করবে। সেই জায়গায় মানুষ পৌঁছে গেছে।